হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি নিয়ে আলোচনা করবো। এনসিয়েন্ট হিস্ট্রির প্রথম পার্ট, এটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করবো। এইভাবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে হচ্ছে বৈদিক যুগ, তারপরে লেটার বৈদিক যুগ, গুপ্ত পিরিয়ড, মৌর্য পিরিয়ড, মোগল পিরিয়ড। এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে হিস্ট্রিটা কমপ্লিট করবো। ঠিক আছে, তো যারা চ্যানেলে আমার নতুন আছেন, প্লিজ প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। অনেকে জানিয়েছেন আগের ভিডিও দেখতে পাচ্ছেন না, তাদের জন্য বলবো যখন আপনি WBCS স্টাডি চ্যানেলে যাচ্ছেন, ওপরে দেখবেন ভিডিওসগুলো অপশন আছে, ওখানে ওগো করবেন, তাহলে আপনি আগের ভিডিওগুলো দেখতে পাবেন। তো আজকে আমরা মানে আলোচনা করবো যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে আমাদের WBCS মেন্সে অনেক কোশ্চেন আসে এবং অন্যান্য এক্সামে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, যেখান থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি সেসব মানে চ্যাপ্টারগুলো বেশি করে আলোচনা করবো, যেগুলো থেকে বারবার গতবারের পরীক্ষা এসেছে সেগুলো আমরা বেশি আলোচনা করবো, যাতে আমাদের কোশ্চেন আমরা বেশি অ্যাটেম্প করতে পারি। চলুন শুরু করা যাক। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে তার সেকশন ওয়াইজ আলোচনা করবো আপনার ইন্ডিয়ান হিস্ট্রি। এটা হচ্ছে আইএস প্রিলিম জেনারেল স্ট্র্যাটেজির বুক, তো সেখান থেকেই আমরা আলোচনা করবো। ইন্ডিয়ান হিস্ট্রি এটা হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। আমি কোশ্চেনটা বড়ো করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এটা এমসিকিউ টাইপের নেই, এটা হচ্ছে ডিসক্রিপটিভ টাইপের আছে, যাতে আমরা সব কোশ্চেন কভার করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সিটিগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে আসছি আমরা সুৎকাজেন্ডার। সুৎকাজেন্ডার কী ছিল না, সুৎকাজেন্ডার কোথায় অবস্থিত? সুৎকাজেন্ডার হচ্ছে সিচুয়েটেড ইন দ্য বালুচিস্তান অন দ্য ব্যাঙ্ক অফ রিভার দাস। দাস রিভারে নদীর তীরে অবস্থিত সুৎকাজেন্ডার, এটা বালুচিস্তানে অবস্থিত। অনেক সময় আসে থাকে সুৎকাজেন্ডার কোথায় অবস্থিত, অপশান দেওয়া থাকে, সেগুলো আমাদেরকে টিক মার্ক দিতে হয়। ইট ওয়াজ এক্সকাভেটেড বাই আর এল স্টেইন, তাহলে আর এল স্টেইন হচ্ছে এটা খনন করেছিলেন। জর্জ ডেস ফাউন্ডেড দ্য সিটাডেল সিটি অফ দ্য পোর্ট ইন 1962, তাহলে এটা সুৎকাজেন্ডারটা এক ধরনের সিটাডেল সিটি। আচ্ছা, প্রবাবলি সুৎকাজেন্ডার বিগান এজ পোর্ট, বাট উইথ দ্য উইথড্রল অফ সি ইট ওয়াজ ট্রান্সফর্ম ইন টু টাউন। ইট ইজ এস্টিমেটেড দ্য হ্যাড ট্রেড লিঙ্ক উইথ ব্যাবিলন, অর্থাৎ ব্যাবিলনের সাথে এদের ট্রেড রিলেশন ছিল। এবার আমরা আসছি কি বালাকোট। বালাকোট কোথায় অবস্থিত? বালাকোট সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ সোমানি বে 198 কিমি, অর্থাৎ 98 কিমি নর্থ ওয়েস্ট অফ করাচি। তাহলে আমরা জানি বালাকোট হচ্ছে পাকিস্তানে অবস্থিত, এটা করাচি থেকে 98 কিমি দূরে অবস্থিত উত্তরে। ইট ওয়াজ এক্সকাভেটেড 1963-76 আন্ডার সুপারভিশন অফ ডেলস। ড্রেন আর বিল্ড দ্য বান্ড ব্রিক, এটা হচ্ছে বান্ড ব্রিকে তৈরি। ইট রিপ্রেজেন্টেস দ্য আর্লি ডে অফ আরবান সিভিলাইজেশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বালাকোটটা আমাদের হয়ে গেল। এবার ফিউচার মেজর সিটি কি দেখবো? সিস্টেমেটিক টাউন প্ল্যানিং অন দ্য লাইন অফ গ্রিড সিস্টেম, ইউজ অফ বান্ড ব্রিক ইন কনস্ট্রাকশন, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আছে, আর ফর্টিফাইড সিটারেল আছে। বেসিক ফিউচার, আচ্ছা এখানে আমরা দেখে নেব, হ্যাঁ বেসিক ফিউচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আমরা সবাই জানি। টাউন প্ল্যানিং, টাউন প্ল্যানিং হচ্ছে এদের মেন ফিচার্স। দিজ মোস্ট শ্রিঙ্কিং শ্রিঙ্কিং ফিচার অফ দ্য হরপন সিভিলাইজেশন ইজ ইটস টাউন প্ল্যানিং অ্যান্ড স্যানিটেশন। আমরা সবাই জানি স্যানিটেশন এবং টাউন প্ল্যানিংয়ের জন্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিখ্যাত। এটা কিন্তু হরপন সিটি এবং মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গ, ডোরাবিরা, সুরকো ডোরাবাইর ডিভাইডেড ইন্টু টু পার্ট। একটা হচ্ছে ফর্টিফাইড সেটেলমেন্ট, আর একটা সিটারেল, মানে একটা লোয়ার টাউন, আর একটা হচ্ছে সিটারেল ছিল যেটা দুর্গ বলা হতো। ঠিক আছে, যেখানে রাজা বা যেখানে যে গ্রামের যে কর্তা থাকতেন সেখানে বসে হচ্ছে সভা করতেন, সেটাকেই বলা হতো সিটারেল। আচ্ছা, হাউস আর বিল্ড ইন দ্য ক্লিন বান্ড ব্রিক, বান্ড ব্রিক ছিল এবং পুক্কা ব্রিক যেটাকে বলা হতো। অ্যাট লোথার অ্যান্ড কালীবঙ্গন রেসিডেন্সিয়াল হাউসেস আর ফাউন্ড মেড অফ সান ড্রায়েড ব্রিক। সান ড্রায়েড ব্রিক মানে হচ্ছে এটা হচ্ছে রোদে দিয়ে শুকানো ব্রেক দিয়ে তৈরি। কোথায় সেটা? এটা হচ্ছে লোথাল এবং কালীবঙ্গানে, কিনা সান ড্রায়েড ব্রেক দিয়ে তৈরি। দ্য ড্রেন ওয়েল বাথিং প্ল্যাটফর্ম আর মেড অফ দ্য ক্লিন্ট বান্ড ব্রিক, যেগুলো হচ্ছে পুরানো। মোস্ট অফ দ্য হাউস ওয়েল উইদিন দ্য ড্রেনেজ সিস্টেম, অবশ্যই ড্রেনেজ সিস্টেম টাউন প্ল্যানিংয়ের জন্য বিখ্যাত ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সিটিগুলো। বেশি হচ্ছে তোমার মহেঞ্জোদারো, দেন হচ্ছে হরপ্পা। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে যে মেন আন্ডারগ্রাউন্ড ড্রেন অফ দ্য স্টেট, দ্য কভার ড্রেন অফ দ্য সুপ পিট অ্যান্ড ম্যানহোল ফর ক্লিয়ারিং। ম্যানহোল ক্লিয়ারিং বলতে যেটা আমাদের শহরেও দেখা যায়, ম্যানহোল থেকে সরু সরু যে নর্দমার জল যাওয়ার জন্য যে
সরু সরু নালা টাইপের করা হয় সেগুলোকে বলা হচ্ছে ম্যানহোল, এবং কিছুটা গর্তও করা হয় সেটাও সেগুলো হচ্ছে ম্যানহোল। দ্য অ্যারেঞ্জমেন্ট ফর স্ট্রিট লাইটিং আর অ্যাভেলেবেল, অ্যারেঞ্জমেন্ট ফর দ্য স্ট্রিট লাইটিং আর অ্যাভেলেবেল। এবারে দেখছি অ্যারেঞ্জমেন্ট আছে, দ্য মেন স্ট্রিট রান ফ্রম নর্থ টু সাউথ ভ্যারিড ফ্রম 9 ফুট থেকে 34 ফুট, অর্থাৎ 9 ফুট থেকে 34 ফুট পর্যন্ত চওড়া ছিল রাস্তাগুলো। আচ্ছা এবারে আমরা দেখে নেবো যে মিউনিসিপ্যালিটি অথরিটি কন্ট্রোল দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সিটি। অবশ্যই মিউনিসিপ্যালিটি অথরিটি আন্ডারে ছিল, যেহেতু এটা টাউন প্ল্যানিং বলা হয়েছে। স্ট্রিট রান ইন স্ট্রেট লাইন ক্রসিং ওয়ান অ্যানাদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। আচ্ছা হাউস স্টুড বোথ সাইড অফ দ্য স্ট্রিট, মানে বাড়িগুলো যে থাকতো স্ট্রিট অর্থাৎ রাস্তার দুই ধারে অবস্থিত থাকতো। ফার্স্ট স্ট্রিট অফ মহেঞ্জোদারো ওয়াজ সার্ভিস দ্য ব্রোকেন ব্রিক ফার্স্ট থার্ড, আর ব্রোকেন ব্রিক বলতে যে ভাঙা চোরা মানে ইট দিয়ে তৈরি বলা হচ্ছে রাস্তা। হরপ্পা এবং মহেঞ্জোদারো যে বার্ন্ট ব্রিক দিয়ে যে ব্রিকগুলো ছিল সেটা হচ্ছে 26 × 12 × 5 × 12.5 সেন্টিমিটার করে, অর্থাৎ লার্জ ব্রিক ছিল 51 সেন্টিমিটার। কি দিয়ে তৈরি? না ব্রিক ওয়ার মেড বেশিরভাগ ছিল অ্যালুভিয়াল সয়েল দিয়ে তৈরি, পাললিক শিলা দিয়ে। উইডস ব্রিক ওয়ার ইউজড ইন দ্য লাইনিং অফ ওয়াল স্মল ব্রিক। আচ্ছা অ্যাট কালীবাঙ্গান অর্নামেন্টাল ব্রিক, এটা খুবই ইম্পর্টেন্ট, কালীবাঙ্গান হচ্ছে অর্নামেন্ট পাওয়া গেছে, যেটা অর্নামেন্টাল ব্রিক পাওয়া গেছে বলা হচ্ছে। আচ্ছা এরপরে হচ্ছে ইট ইজ দ্য ফিউ স্টেয়ার গেট হ্যাভ বিন ডিসকভার্ড, উডেন স্টেয়ার কেস এগুলো কোথায় পাওয়া গেছে? উডেন স্টেয়ার কেস এগুলো পাওয়া গেছে কালীবাঙ্গানে। রুফ ওয়ার ক্ল্যাড আর এনক্লোজ বাই আ প্যারাপেট, গুটার্স অফ পটারি, চানুদারে, চানুদারে দিয়ে কী পাওয়া গেছে? পটারি পাওয়া গেছে, তাহলে হচ্ছে পটারি পাওয়া গেছে কোথায়? চানুদারে, এটা আমাদের মনে রাখতে হবে। এই টাইপের কোয়েশ্চেনগুলোই আসে। ওপেন কোর্ট ওয়াজ বেসিক ফিচার অফ দ্য হাউস প্ল্যানিং, ওপেন কোর্ট ছিল, দ্য কার্টিয়ার্ড অর্থাৎ পেভ অ্যান্ড ব্রিক ওয়ার লেড ফ্ল্যাট অফ দ্য সারাউন্ডেড বাই রুম, মানে রুমের চারিদিকে পেভ বলতে যে ছোটো ছোটো সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের পাথর থাকে সেগুলোকে বলা হচ্ছে, আর ব্রিক অর্থাৎ হচ্ছে ইট দিয়ে প্রতিটা বাড়ির চারিদিকে এইভাবে ঘেরা থাকতো। ডোর অ্যান্ড উইন্ডো ওপেন ইন টু দ্য ডোর ওয়ার প্লেসড ইন অফ দ্য ওয়াল, ওয়ালের শেষে ডোর থাকতো অ্যান্ড মিডিল অ্যান্ড দেয়ার ওয়েল ফ্রম দ্য রোড সাইড হ্যাড নো উইন্ডো, যেগুলো হচ্ছে রাস্তার দিকে থাকতো সেগুলো উইন্ডো ছিল না। এবার বলা হচ্ছে হাউসেস আর স্টেয়ার কেস মেড বাই দ্য সলিড মেশিনারি অ্যান্ড বিল্ডিং। আচ্ছা এবার এখানে আমরা আর কিছু দেখবো না, এখানে দেখবো সার্ভিং হ্যাচ। সার্ভিং হ্যাচটা কি? সার্ভিং হ্যাচ বলছে কুকিং ওয়াজ ডান দ্য কোর্ট ইয়ার্ড ইন দ্য ওপেন সামটাইমস, অ্যাপারেচার ওয়াল ওয়াজ মেড বিটুইন দ্য কিচেন অ্যান্ড লার্জার রুম মেকিং দ্য সার্ভিং রিচ। এরপরে আমরা দেখবো এভরি হাউস আর বাথরুম, অবশ্যই প্রত্যেকটা বাড়িতে বাথরুম ছিল, বাথরুম হ্যাড ব্রেক পেভমেন্ট আর ব্রেক দিয়ে ঘেরা থাকতো। আচ্ছা এবারে বলা হচ্ছে ফ্রম মহেঞ্জোদারো লার্জ খান ইন স্টোন হাউস ওয়াচ টাওয়ার্স হ্যাভ বিন আনআর্থ, আনআর্থ কি ছিল না? ওয়াচ টাওয়ার। আচ্ছা গ্রেট বাথ কোথায়? গ্রেট বাথ হচ্ছে মহেঞ্জোদারো, গ্রেট বিল্ডিং যদি বলা হয় গ্রেট বিল্ডিংও হচ্ছে, এটা হচ্ছে গ্রেট বাথ অ্যান্ড দিস বিল্ডিং আর প্রেসিস, এটা হচ্ছে মহেঞ্জোদারোতে। এবারে বলা হচ্ছে যে ফার্স্ট স্ট্রিট ওয়ার দ্য প্যালাটিয়াল বিল্ডিং উইথ দ্য টু স্পেসিয়াস কোর্টিয়ার সার্ভেন্ট কোর্টার স্টোর রুম, স্টোর রুম যেগুলোকে বলা হচ্ছে গ্রানারি। আচ্ছা এরপরে আসছে গ্রেট গ্রানারি, সেটা হচ্ছে গ্রেট গ্রানারি যদি বলে মহেঞ্জোদারো, আর যদি বলে অনেকগুলো গ্রানারি ছিল অর্থাৎ 6টা গ্রানারি একসাথে ছিল সেটা হচ্ছে হরপ্পান। হরপ্পান ফর্টিফিকেশন ওয়ার নট মেন ডিফেন্ট টাউনশিপ, এটা কি ছিল না? অ্যাটাক এনিমি, এনিমি থেকে অ্যাটাক করার জন্য এখানে অনেক ধরনের ব্যবস্থা করা ছিল। এক হচ্ছে ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ফর প্রোটেকশন আগেনস্ট ফ্লাড, অর্থাৎ বন্যার হাত থেকে বাঁচার জন্য বড় বড় বাঁধ দেওয়া হতো। অ্যান্ড রবার এবং ক্যাটেল রেডার, ঠিক আছে ক্যাটেল রেডার রবার মানে বলতে বলা হচ্ছে যে দস্যু, দস্যু দস্যু থেকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের ফর্টিফাইড করা ছিল। ফর্টিফাইড মানে কি? ফর্টিফাইড মানে বিভিন্ন ধরনের দুর্গ তৈরি করা ছিল। আচ্ছা এরপরে আমরা আসবো রিলিজিয়াস, ঠিক আছে তার আগে এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা দেখে নিই একটু। এখানে ধরে একটু ইম্পর্টেন্ট হরপ্পান গ্রুপ কী ছিল? হরপ্পাতে বেশিরভাগ হুইট এবং বার্লি উৎপাদিত হতো, মোস্ট ওয়াইডলি ইউজড মেটাল হচ্ছে ব্রঞ্জ। ইন দাস ভ্যালি পিপল হরপ্পান, আর ট্রেডিং স্টেশন কোথায় ছিল? না সেটা লোথাল, যেহেতু লোথাল ছিল বন্দর। মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড লোথাল অ্যান্ড চানুদারো কী ছিল? এটা লোথাল এবং চানুদারো ছিল বিড মেকিং শপ, অর্থাৎ এখানে বিড মেকিং শপ ছিল। স্টেশন অফ দ্য হরপ্পান কাটেল ছিল নিসাদি ব্রিডার, লার্জেস্ট হরপ্পান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া হচ্ছে কুন্তাসি। ট্রেসেস অফ রাইস কাল্টিভেশন হ্যাভ বিন ফাউন্ড, রাইস কাল্টিভেশন হ্যাভ বিন ফাউন্ড কোথায়? লোথাল এবং রংপুর, কেননা এখানে রাইস হাস্ক পাওয়া গেছে, অর্থাৎ যে ধানের যে ছিপড়া সেগুলো পাওয়া গেছে, টোস বলা হয় যেটাকে আমরা বাংলায় বলি।
রিলিজিয়াস লাইফ, অল ফর্ম পিপুলের রিলিজিয়াস লাইফ এটাও ইম্পর্টেন্ট আমাদের কাছে, এটা দেখে নেবো। গডেস, পশুপতি, শিব এবং স্কেয়ার্ড অ্যানিমেল এবং ট্রি ছিল এদের মানে পূজা পূজা করার দেব দেবী বলতো। ক্লে ফিগার এবং মাদার গডেস অ্যাজ আ সিম্বল অফ ফার্টিলিটি হ্যাভ বিন ফাউন্ড, যে মাদার গডেজের সিম্বল অফ ফার্টিলিটি পাওয়া গেছে। অ্যান্ড ডেইটি ওয়্যারিং অফ দ্য হর্ন্ড হেড ড্রেস সিটেড ক্রস লেগ থ্রোন অ্যান্ড সারাউন্ডেড বাই এলিফ্যান্ট টাইগার, যেটাকে বলা হচ্ছে ব্যাপেল অ্যান্ড রেনসার, লর্ড শিবের সাথে যেটাকে তুলনা করা হয়েছে যে মূর্তিটাকে। অ্যান্ড সেগুলো কী কী আছে, এগুলো আমাদের পরীক্ষা অনেক সময় আছে যে কোন কোন প্রাণী ছিল লর্ড শিবের চারিদিকে, মানে শিব না, যেটা পশুপতি মহাদেবের কথা বলা হয়েছে এখানে, যে এলিফ্যান্ট, টাইগার, ব্যাফেলো, রেনেসার অ্যান্ড উইথ ডিয়ার, মানে এই পাঁচ ধরনের অ্যানিমেলই তার সারাউন্ডেড ছিল। মার্সেল, মার্সেল ওয়াজ ডিসকভার্ড সাম কনিক্যাল অ্যান্ড সিলিন্ডারিক্যাল স্টোন ইন্ডিকেট দ্য ফেলিক ওয়ারশিপ, দ্যাট ইজ দ্য লিঙ্গম ওয়ারশিপ। আচ্ছা, এরপরে বলা গেছে যে ফিমেল এবং পুরুষ অর্গানও পাওয়া গেছে, যেটা মাদার গডেস বলা হচ্ছে পশুপতি শিবের পাওয়া গেছে। অ্যাট কালীবঙ্গান ফায়ার আল্টার, এটা খুব ইম্পর্টেন্ট, ফায়ার আল্টার কোথায় পাওয়া গেছে, কালীবঙ্গানে পাওয়া গেছে। ডু নট ফাইন্ড এনি ট্রেসার টেম্পল অ্যান্ড ওয়ার্শিপ অফ দ্য রেন, এখানে কোনো টেম্পল কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ওয়ার্শিপ, কী কী ওয়ার্শিপ করতো, মিথিক্যাল অ্যানিম্যাল কী কী ছিল, দ্যাট সেমি হিউম্যান সেমি বোভাইন ক্রিয়েচার, অ্যাম্বিগুয়াস ক্রিয়েচার কী ছিল, না ইনসেন্স বার্নার, অ্যাকচুয়াল অ্যানিম্যাল কী ছিল, আগে বললাম রেনসার, বিসন, টাইগার, হাম্পবুল, এগুলো ছিল অ্যাকচুয়াল। আচ্ছা, বুল ইজ দ্য রেফার টু অ্যাজ ইউনিকর্ন, পিপল ট্রি ছিল তাদের কাছে ওয়ার্শিপ ট্রি, পিপল ট্রি ছিল ওয়ার্শিপ ট্রি। ইন্দাস পিপল ডেলিভার্ড, সরি, ইন্দাস পিপল বিলিভড ইন অ্যামলেট অ্যান্ড তালিশম্যান অন আ শিল সিক্স রেড মোটিভ, মোটিভটা কি, মোটিভ হচ্ছে ওয়ান টাইপ অফ সিল, এটা WBCS মেন্সে এসেছিল। ডিপিক্টেড দ্য সিগনিফাইং অফ দ্য সান, যেখানে সূর্য সাইন করা আছে, সাইন মানে হচ্ছে সূর্য, একটা আকৃতি দেওয়া আছে সেই শিলাতে, সেটাকে বলা হচ্ছে মোটিভ। তারপর হচ্ছে স্বস্তিক অ্যান্ড ক্রস সাইন অ্যান্ড দ্য হার্বিঙ্গার গুড লাক, দয়ারাম সাহানি ওয়াজ ডিসকভার্ড ফেমাস ডান্সিং গার্ল, ড্যান্সিং গার্ল কোথায় পাওয়া গেছে, না সেটা দয়ারাম সাহানি ডিসকভার করেছেন, আর যেটাকে বলা হচ্ছে দেবদাস, ডিপিক্টেড অন দ্য সিল, সিলে পাওয়া গেছে। আর অফারিং অফ অ্যানিম্যাল অ্যান্ড স্যাক্রিফাইস ওয়াজ হরফান প্র্যাকটিস হুইচ হ্যাভ বিন ডিসকভার্ড ফ্রম মহেঞ্জোদারো কালীবঙ্গন, মহেঞ্জোদারো এবং কালীবঙ্গন থেকে এগুলো পাওয়া গেছে, ফায়ার আল্টার ডিভাইন এটা হচ্ছে কালীবঙ্গন থেকে পাওয়া গেছে। এবার আমরা আসবো পুনরারি কাস্টম, এটা খুবই ইম্পর্টেন্ট, কীভাবে বিউরিট করা হতো তাদেরকে, মানে মারা যাওয়ার পর তাদের কোন কোন জায়গাতে কীভাবে তাদের বিউরিট করা হতো এটা আমরা পড়বো। কমপ্লিট বিউরিয়াল, মহেঞ্জোদারোতে কী ছিল, মহেঞ্জোদারোতে ছিল কমপ্লিট বিউরিয়াল, পুরো মানুষটাকে হচ্ছে বিউরিট করা হতো, ঠিক আছে, মানে মাটি দিয়ে চাপা দেওয়া হতো। ফ্যাকশনাল বিউরিয়াল, অনলি আ কালেকশন বোন আর বিউরিড আফটার দ্য এক্সপোজার বডি উইল্ড বিস্ট অ্যান্ড বার্ড, সেগুলো ফ্যাকশনাল বিউরিয়াল যেগুলো কি, সেগুলো হচ্ছে কোনো একটা পশু পাখির সাথে তাদেরকে মৃতদেহ দাহ করা হতো, দাহ করা হতো না, মানে মাটিতে চাপা দেওয়া হতো। কালীবঙ্গনে কি ছিল, কালীবঙ্গনে ছিল এক্সটেন্ডেড ইনহিউম্যান রেক্ট্যাঙ্গুলার ওভাল গ্রেভ, রেক্ট্যাঙ্গুলারও পাওয়া গেছে আবার ওভাল টাইপেরও গ্রেভ পাওয়া গেছে। গর্দ পোর্ট বিউরিয়াল, এখানে হচ্ছে পোর্ট বিউরিয়াল, অর্থাৎ মারা যাওয়ার পরে তার বাড়ির যে আসবাবপত্র সেগুলো তাকে দিয়ে মাটি চাপা দেওয়া হতো, সেটা হচ্ছে পোর্ট বিউরিয়াল। পটারি ডিপোজিট রেক্ট্যাঙ্গুলারও পাওয়া গেছে, আর লোথালে কী পাওয়া গেছে, লোথাল দ্য টু টাইপ বিউরিয়াল, লোথালে পাওয়া গেছে টু টাইপ বিউরিয়াল, কী কী, এক হচ্ছে সিঙ্গেল স্কেলেটন, কোথাও কোথাও গেছে মানুষ একাকেই মৃতদেহ মানে মাটিতে চাপা দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও স্কেলেটন বিউরিয়াল টুগেদার, কোথাও কোথাও আবার দুজনকে একসাথে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে বোঝা যায় অনেক সময় যে এগুলো সচিত অপ্রথা তখন ছিল। ইকোনমিক লাইফ, হরপ্পান পিপলের কমফোর্ট লিভিং অ্যান্ড প্রসপেরাস দেয়ার রিচনেস, সারপ্লাস এগ্রিকালচার, ক্যাটেল ডেয়ারিং, প্রফিসিয়েন্সি, ভেরিয়াস ক্রাফট অ্যান্ড ট্রেড, এগ্রিকালচারটা আমরা দেখে নেবো যেটা ইম্পর্টেন্ট। এগ্রিকালচার কী ছিল, এগ্রিকালচার ওয়াজ ব্যাকবোন অফ দ্য হরপ্পান পিপল, এদের কাছে ব্যাকবোন ছিল, কেননা সিন্ধু ওয়াজ ফার্টিলিটি ফার্টাইল পার্ট অফ কান্ট্রি, তখন সেই সময় ছিল সিন্ধু, অর্থাৎ সিন্ধু এখন যেটাকে বলা হয় সেটা ছিল ফার্টাইল জায়গা, ঠিক আছে, সেখানে হচ্ছে অনেক কিছু উৎপাদিত হতো। আচ্ছা, কী কী উৎপাদন হতো দেখে নেবো, ইন্দাস পিপল সো দ্য সিড ফ্লড প্লেন, সেখানে হচ্ছে বন্যাও হতো অনেক সময় যেহেতু প্লেন ছিল, সহমে ছিল, আর সেখানে কী কী পাওয়া যেত, এখানে দিয়েছে বার্লি ইন এপ্রিল, এপ্রিলে বার্লি চাষ হতো, নেক্সট ফ্লডে আবার অন্য অন্য কিছু হারভেস্ট হতো। মেন মেন ক্রপগুলো কী ছিল, বার্লি, পি, কন্ডন, সানবা, জুয়ার, রাগি, হুইট, হুইট, বার্লি, পি, এগুলো মনে রাখবেন। হুইচ টাইপ অফ হুইট ছিল, না হুইট ছিল ডর্ফ হুইট অ্যান্ড ট্রিটিসিয়াম স্প্যারো কোকন, এগুলো মনে রাখার দরকার নেই, হুইট, বার্লি, পি, এগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, আদার ক্রপ কী ছিল, ডেড সিসাম মাস্টার, এটা ইম্পর্টেন্ট, ডেড সিসাম মাস্টার মানে খেজুর ছিল, তিল ছিল আর সরষা ছিল।
রাইস, রাইস তো আমরা আগে করেছি, রাইস কোথায় পাওয়া গেছে? রাইস পাতায় পাওয়া গেছে হচ্ছে লোথাল এবং রংপুরে পাওয়া গেছে। আচ্ছা সুগার কেন, সুগার কেন কিন্তু এখানে পাওয়া যায়নি, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। দ্য এভিডেন্স অফ দ্য সুগার কেন হ্যাজ নট বিন ফাউন্ড, সুগার কেন কিন্তু পাওয়া যায়নি। কোশ্চেনটা WBCS মেন্সে অনেকবার এসেছে। ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট অফ দ্য ওভেন কটন ফটন, আচ্ছা কটন কিন্তু তখন তারা মহেঞ্জোদারোতে হচ্ছে কটন পাওয়া যায়। ইন্দাস পিপল ওয়ার দ্য আর্লিয়েস্ট পিপল অফ দ্য প্রোডিউস কটন, এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্দাস পিপলটাই প্রথম হচ্ছে ভারতে কটন আচ্ছা কী করেছিল না তৈরি করেছিল বা কটন চাষ করতো। উডেন প্লাউ, উডেন প্লাউ হচ্ছে পাওয়া গেছে কোথায়? উডেন প্লাউ হচ্ছে হরপ্পাতে পাওয়া গেছে, হরপ্পা তুলে ইউজ করতো, আবার কালিবাঙ্গানে পাওয়া গেছে উডেন প্লাউ। আচ্ছা এরপর আমরা দেখে নেবো এখানে ট্রেড অ্যান্ড কমার্স, অ্যানিমেল হাজবেন্ডারিটা দেখে নিই। অ্যানিমেল হাজবেন্ডারি বলা হচ্ছে যে গোট ছিল, শিপ ছিল, তাদের সময় গোট ছিল, শিপ ছিল, পিক ছিল, ব্যাফেলো ছিল, অক্সেন ছিল মানে ষাঁড় মহিষ, এদিকে হচ্ছে শুকর, ভেড়া, ছাগল, এগুলো তারা পালন করতো। ডগ ক্যাট আর অলসো ডোমেস্টিকেটেড, ডগ ক্যাটও ডোমেস্টিকেটেড ছিল, কিন্তু কী ছিল না, হর্স ছিল, ঠিক আছে। হাম্প বুল, বুলও ছিল, আচ্ছা অ্যাস এস ক্যামেল এগুলো ছিল। অ্যাস হচ্ছে গাধা, উট, গাধা উট, বিস্ট অফ বার্ডেন ক্যামেল, এগুলো কিন্তু সে সময় তারা পালন করতো। হর্স কাম ফ্রম, হর্সও কিন্তু পাওয়া গেছে, হর্স বোন কোথায়, সেটা হচ্ছে সুরপুরে। এলিফ্যান্ট আর ওয়েল নোন অফ হরপ্পা, হরপ্পা থেকে পাওয়া গেছে, হরপ্পাতে পাওয়া গেছে এলিফ্যান্ট। ট্রেড অ্যান্ড কমার্স কাদের সাথে ছিল, মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, তারা হচ্ছে লোথাল এবং সুরকোটারা ফিল্ড দ্য লার্জ গ্যাপ গ্রোয়িং দ্য ডিমান্ড অফ কটন, আছে এটা কটন হচ্ছে প্রস্তুত করতো। তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস যে তারা হরপ্পা থেকে মানে আমদানি করতো এবং রপ্তানি করতো, মেটাল, স্টোন, অর্নামেন্ট, যেগুলো আমরা পরে পড়েছি, লাপিস লাজুলি, লাপিস লাজুলি ফ্রম কাশ্মীর অ্যান্ড আফগানিস্তান, আফগানিস্তান থেকে নিয়ে আসতো লাপিস লাজুলি, টার্কোয়েজ, টার্কোয়েজ এবং জেড নিয়ে আসতো কোথায় না, সেন্ট্রাল এশিয়া থেকে, এটা ইম্পর্টেন্ট। গোল্ড, সিলভার, টিন, লিড ইম্পর্টেন্ট ফ্রম ইরান, ইরান এবং আফগানিস্তান থেকে নিয়ে আসতো, সেন্ট্রাল এশিয়া থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে আনতো গোল্ড, সিলভার এবং লিড। প্রোডাক্ট, যে প্রোডাক্ট অফ ইন্দাস হ্যাভ বিন ফাউন্ড ইন মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া থেকে তারা, মেসোপটেমিয়া এবং সুমেরের সাথে তাদের ছিল না ব্যবসা বাণিজ্য ছিল। আচ্ছা এবারে হচ্ছে ট্রেড মেকানিজম, ট্রেড মেকানিজম তাদের কি ছিল, তাদের মেন ছিল সেল। আচ্ছা এটা একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, দ্য ইউনিট অফ রেশিও কি ছিল, 16 ইকুইভ্যালেন্ট মানে ইনটু 16, যাই কিছু তাদের সেলে ছিল সেটা হচ্ছে ইনটু 16, 16 32 64 এইভাবে। আচ্ছা এরপরে আমরা মেটেরিয়াল এবং রিসোর্স দেখে নেবো, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা ডিসক্রিপটিভ টাইপের বললাম সেটা এখানে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নিচ্ছি। গোল্ড কোথা থেকে নিয়ে আসতো, কোলার গোল্ডের, কর্ণাটক থেকে এবং আফগানিস্তান থেকে আমদানি করতো। সিলভার হচ্ছে আফগানিস্তান, কপার হচ্ছে ক্ষেত্রে রাজস্থান, বালুচিস্তান, আচ্ছা টিন হচ্ছে কি সেন্ট্রাল এশিয়া আফগানিস্তান, আচ্ছা তারপরে লেড, লেড হচ্ছে রাজস্থান, লাপিস লাজুলি হচ্ছে বাদাখশান আফগানিস্তান, টার্কোয়েজ হচ্ছে সেন্ট্রাল এশিয়া, এগুলো মনে রাখতে হবে, জেড হচ্ছে সেন্ট্রাল এশিয়া। ক্রাফট অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওয়েভিং হচ্ছে মহেঞ্জোদারো, পটারি ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, দে ওয়ার অলসো অ্যাকুয়েটেড আর্ট অফ ডাইং অ্যান্ড স্মেল্টিং মেটাল, আচ্ছা ব্যাঙ্গেল কোথায় পাওয়া গেছে, ব্যাঙ্গেল হচ্ছে চানুদারোতে পাওয়া গেছে আর কালিবঙ্গানাতেও পাওয়া গেছে। এরপর আমরা আসবো ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ছিল বুলকাট, বুলকাট মানে কি না হচ্ছে গরুর বা ষাঁড়ের গাড়ি, ঠিক আছে যেগুলো সাড়ে টানা বাড়ি বা গড়ে টানা বাড়ি সেগুলোকে বলা হচ্ছে বুলকাট। প্র্যাকটিস অফ দ্য নেভিগেশন, মহিষাতেও টেনে নিয়ে যাওয়ার সময় সেফ বোট, এগুলো তারা হচ্ছে কমিউনিকেশন হিসাবে ইউজ করতো। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজ কী ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল পিক্টোগ্রাফিক, ঠিক আছে, এবং বোস্ট্রোফেডাস, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য হরপ্পান স্টিল আননোন, এখনও আননোন আছে, সেটা হচ্ছে পিক্টোরিয়াল সাইন, পিক্টোরিয়াল সাইন ছিল। অ্যান্ড অনেক সময় বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লোজার টু দ্রাবিড়িয়ান, অনেক সময় দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের মতো বলা হচ্ছে সেটা রাইট টু লেফট, মানে হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো, এটাকে বলা হতো বোস্ট্রোফেডা স্টাইল, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আসছি এখানে ফুড হ্যাবিট, আচ্ছা ফুড হ্যাবিট এবং সোশ্যাল হায়ারার্কি, সোশ্যাল হায়ারার্কি কি ছিল, আগেই আমরা বলেছি ফিমেল রেগুলেটেড ইন দ্য নেম অফ মাদার ফ্যামিলি অ্যান্ড স্কলার ওয়ারিয়ার বিজনেস লেবারার, এগুলো ছিল। ফুড হ্যাবিট ছিল এদের কি, ফুড হ্যাবিট হচ্ছে ফিস, বিফ, ফিস, বিফ, মাটন, পোলট্রি অকেশনালি ছিল, কেননা সেগুলো আমরা খাদ্যের মধ্যেই বুঝতে পারছি, হুইট, বার্লি ছিল, আর যেগুলো তারা পশুপালন করতো সে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করতো। আচ্ছা এন্টারটেনমেন্ট কি ছিল, ডান্স এবং মিউজিক ছিল, কেননা বিভিন্ন ড্যান্সিং গার্ল, যে আমাদের আমরা যে বিভিন্ন ধরনের যে
এক্সাভাগেটর করার পরে, খনন করার পরে যেগুলো পাওয়া গেছে সেইগুলো থেকে আমরা জানতে পারছি। আচ্ছা, এবারে হচ্ছে কাস্টমস অ্যান্ড অর্নামেন্ট জুয়েলারি। অর্নামেন্ট জুয়েলারি কি ছিল তাদের? না, টু টাইপস অফ জুয়েলারি, মানে তাদের যেটাকে বলা হচ্ছে ক্লোথ ছিল, ধুতি ওয়ারিং ছিল, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট সেইভাবে করা হতো। ডিফারেন্ট টাইপস অফ হেয়ার স্টাইল, আচ্ছা, মিরর, ব্রোঞ্জ, এগুলো পাওয়া যেত। অর্নামেন্ট যেহেতু বেশিরভাগ ছিল ব্রোঞ্জ এবং কপারের তৈরি। আচ্ছা, হ্যান্ড ব্যান্ড, ইয়াররিং, ব্যাঙ্গেল, এগুলো পাওয়া গেছে কিন্তু কালীবাগ মানে, ঠিক আছে। এরপরে পলিটিক্যাল লাইফ তাদের কি ছিল? হরপ্পান রুলার মোর কনসার্ন্ড ইন দ্য কমার্স দ্যান কনকোয়েস্ট, হরপ্পা ওয়াজ পসিবলি রুল বাই ক্লাস অফ মার্চেন্ট, মার্চেন্ট মানে হচ্ছে যারা ব্যবসায়ীরা থাকতো তাদের উপরে নির্ভর করতো। আচ্ছা, তারপরে এখানে সেরকম কিছু মার্চেন্ট মানে পলিটিক্যাল লাইফ নিয়ে সেরকম কিছু নেই। সুমের এবং আকাদ এখানে বলছে মার্টিমার ভিলিয়ার লিখেছেন, দ্য লর্ড অফ দ্য হরপ্পা অ্যাডমিনিস্ট্রার দেয়ার সিটি ইন ফ্যাশন নট রিমোট ফ্রম দ্যাট অফ দ্য প্রিয়েস্ট কিং অফ দ্য গভর্নর আর সুমের অফ আকাদ। আকাদ সুমেরের মতো তাদের কিন্তু ফ্যাশন বা অ্যাডমিনিস্ট্রার ছিল না। লিঙ্ক উইথ আদার সিভিলাইজেশন, কোন কোন সিভিলাইজেশন তাদের যুক্ত ছিল? এক হচ্ছে সুমের এবং মেসোপটেমিয়া, সুমের সিভিলাইজেশন মেসোপটেমিয়ান সিভিলাইজেশনের সঙ্গে তাদের যুক্ত ছিল, ঠিক আছে। এটাই ব্যাস এই কোশ্চেনগুলোর মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যতগুলো কোশ্চেন আসবে সব এর মধ্যে থেকেই আসবে। তো এগুলো আমি আলোচনা করলাম, যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন। এর পরের ভিডিওতে আমি লেটার বৈদিক বৈদিক নিয়ে আলোচনা করবো এবং ঋগ্বেদ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আর এইভাবে হিস্ট্রির, এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি তিনটেই কমপ্লিট করবো, এবং জিওগ্রাফি আমরা তো অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন। অবশ্যই যে আপনাদের যে স্টাডি চ্যানেলগুলো আছে বা স্টাডি গ্রুপগুলো আছে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে সেগুলোতে আপনারা শেয়ার করুন, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আপনারা যদি শেয়ার করতে থাকেন এবং গ্রুপে যদি ভিডিওগুলো দেখতে থাকেন, লাইক দিতে থাকেন, তাহলে আমার উৎসাহ যাবে আমি আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো। এর পরের ভিডিও হচ্ছে WBCS মেন্সের মক টেস্ট, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।